ঢাকা 17 আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম হলে পুরো ভোট বন্ধ করে দেয়া হবে বলে সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, আচরণবিধি কার্যকর করতে কঠোর অবস্থানে থাকবে নির্বাচন কমিশন। সিইসি বলেন, ভোটারদের অধিকার নিশ্চিত করাই ইসির প্রধান কাজ। সকালে রাজধানীর নির্বাচন ভবনে ঢাকার 17 আসনের উপনির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। সভায় নির্বাচন কমিশনাররা বলেন, অনিয়মে জড়িত ব্যক্তি যে দলেরই হোক তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মতবিনিময় সভায় আওয়ামী লীগের প্রার্থী অংশ নেননি, তার পক্ষে একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় প্রার্থীরা বিভিন্ন দাবি তুলে ধরেন কমিশনের কাছে। পেশি শক্তি থাকে, অর্থ শক্তি থাকে, তাহলে অনেকেই মাসলম্যান লাগিয়ে ওই ব্যালট ছিনিয়ে নিয়ে সিল দিয়ে স্টাফিং করতে থাকেন। যদি দেখে ব্যাপকভাবে এটা হচ্ছে এবং এটার এর দ্বারা সার্বিক ভোট বিপন্ন হবে, বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রকৃত জনগণের মতামতের প্রতিফলন ঘটবে না, তাহলে আমরা সম্পূর্ণ ভোট বন্ধ করে দিতে বাধ্য হব।